এবং প্রিয় দেশবাসী সকলকে এস এন্টারপ্রাইজের পক্ষ থেকে, সুমন মেকারের পক্ষ থেকে, সকল ভিডিও যারা আমার দেখেন, সকল অটো চালক এবং যারা নতুন আমার ভিডিও দেখেন, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সকল শ্রমিক ভাইদের প্রতি আন্তরিক ভালোবাসা এবং আমার প্রেম নিবেদন। ভাই, আপনারা যে যেখানে থাকবেন আমার ভিডিওটা দেখবেন বা আমি কি বলি একটু শুনবেন, ভিডিওটা টানবেন না, একটু গুরুত্বপূর্ণভাবে দেখবেন। প্রিয় ভাইরা আমার, এখন যে গাড়িটা আপনারা দেখলেন কয়েকদিন যাবৎ, এই গাড়িটা আজকে বিক্রি করলাম। এই গাড়িটা কত দিয়ে বিক্রি করলাম আর কীরকম গাড়ি, বয়স কীরকম, চলে কীরকম, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে পারবেন। দেখেন সামনের গাড়িটার চাকাটা খুব ভালো এবং গাড়িটা অরিজিনাল চায়না গাড়ি। যে গাড়িটার বান্ধনটা দেখেন একদম সুন্দর, গঠনতন্ত্র এবং নতুন গাড়ি, যে শোরুমের গাড়িকে লজ্জা দেয় এরকম গাড়িটা। তো এই গাড়িটা আমি বিক্রি করলাম এবং গাড়িটা আপনারা ভালোভাবে দেখবেন। এখনও সব চাকা চারটা অরিজিনাল চাকা আছে, এ পিছনে স্টিকার মারা হয়নি, আল্লাহ রহমত আমাদের মারবে। এবং গাড়িটা আমরা বুঝাই দিচ্ছি সুন্দরভাবে, গাড়িটা দেখবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কি করেন? এই তো কাজ কি করছেন, ভিডিও। আপনি কি করেন, কি কর্ম করেন? অটো চালাই। অটো চালান কতদিন যাবৎ? এক বছর। তো এক বছর থেকে যে অটো চালান, এই গাড়ি যে কি কিরকম ভাবে ইনকাম হয়? আগে কি করতেন? তাই অটো গাড়ি চালায় আপনার যে সংসার, ফ্যামিলি যারা আছে, এই নিঃস্বাধীনভাবে কি আপনি চলতে পারছেন এই অটো গাড়ি চালায়া? কোনো সমস্যা হচ্ছে না তো? হ্যাঁ, অটো গাড়ি চালায় সংসার চলে? হ্যাঁ চলে ইনশাল্লাহ। প্রিয় দেশবাসী সকলকে সালাম জানাই, যারা এখনও বেকার আছেন, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন, বিদেশ যাবো, অমুক যাবো, তমুক যাবো, তারা এই অটো গাড়িগুলো কিনবেন। না কিনে সুন্দরভাবে কিনে, ভালো গাড়ি দেখে শুনে কিনে আপনারা গাড়িগুলো চালাবেন। এবং এই গাড়িটা আমি বিক্রি করলাম। ও উস্তাদ, ও উস্তাদ, এই যে গাড়িগুলো আমাদের এখানে সব ধরনের গাড়ি আছে, দেখেন বিভিন্ন রকমের গাড়ি আছে, আরও শোরুম ভরা গাড়ি আছে। বিড়িটা ফেলান। হ্যাঁ উস্তাদ, সালাম আলাইকুম। কেমন আছেন? উস্তাদের নামটা কি? আব্দুল জলিল। বাড়ি? লক্ষ্মী দরদিয়া। ভেড়া মারা না মিরপুর থানা? মিরপুর থানা। আগে উস্তাদ কি করেছিলেন? আমি নাটকো চালাই। নাটকো চালান, এখন কি করবেন? এখন এই অটো চালাবো। কে উস্তাদ? এটা ছোট গাড়ি। ছোট গাড়ি আসছে কি আছে? কর্ম, কর্মই কর্ম, কর্মই কর্ম, কোনো কর্ম ছোট না। প্রিয় দেশবাসী অনুরোধ করব, দেখেন ইনি উস্তাদ, মেলা দিন যাবৎ গাড়ি চালাচ্ছে, লোকের চাকরি করেছে, এখন উনি নিজে একটা গাড়ি কিনে বাড়িতে থাকবেন, সারা দিন যাই মারে, 400-500-1000-1200 যাই মারবে, সন্ধ্যার ভিতরে বাড়ি চলে যাবে, কোনো টেনশন নাই। আল্লাহর রহমত, ভাবি, ছেলে পেলে, সন্তান সবসময় কাছে থাকবে। সবাই দোয়া করবেন উস্তাদ হোক, যে উস্তাদ দীর্ঘদিন গাড়ি চালাইছে বড় গাড়ি, এখন উনি ছোট গাড়ি চালাবে। ইনি হলো সিনিয়র ব্যক্তি, এনারা এই এই গাড়িগুলো যদি রোডে চালায় আল্লাহর রহমত কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হবে না। আপনারা সবাই দোয়া করবেন যেন উস্তাদ এই অটো গাড়িটা চালায়া সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এবং ভালোভাবে চলতে পারে। উস্তাদ এই গাড়িটা কি আপনার পছন্দ? হ্যাঁ পছন্দ। তো লোকের মুখে কি শুনেছেন এই শোরুমের নাম? ভালোই শুনছেন তো? তা দোয়া করেন সবার মাঝে থাকতে পারি সবাই। এবং এস এন্টারপ্রাইজ, আমি সুমন মেকার, আল্লাহ হাফেজ। সবাই দোয়া সুস্বাস্থ্য কামনা করি।